যারা র‍্যাব নিয়ে প্রশ্ন তুলছেন তারা বাংলাদেশকে মাদক সন্ত্রাস আর জঙ্গিবাদের অভয়ারণ্য হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, 2004 সালে বিএনপি জামায়াতের আমলে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো কারিগরি সহায়তা দিয়ে এসেছে। এত বছর পর র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা দুরভিসন্ধিমূলক বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বলেন, কোনো দেশের উন্নয়ন অগ্রগতি থামাতে আন্তর্জাতিক অপশক্তি বহুমুখী ষড়যন্ত্র করে। নিজেদের দেশে মানবাধিকার লঙ্ঘনের কথা না বলে অন্য দেশের সমালোচনা করা অযৌক্তিক বলে জানান তথ্যমন্ত্রী। যারা আজকে র‍্যাবের ভূমিকা নিয়ে কথা বলছেন তারা আসলে চান এখানে সন্ত্রাস জঙ্গিবাদের অভয়ারণ্য হোক এবং মাদক আরো ছড়িয়ে পড়ুক, অন্যথায় তাদের বিরুদ্ধে তারা ঢালাওভাবে কথা বলতে পারেন না।